আপনার কি যে 71 সালে কি হয়েছিল বাকার মিনা যখন এসে আপনাদের গ্রামে আক্রমণ করলো এটা মনে আছে? আপনার স্বামীকে সে সময় কি মেরে ফেলছিল? আপনার বাড়ির তিনজনকে, আপনার স্বামী সহ আরো তিনজনকে মেরে ফেলছে। আপনাদের ঠিকানাটা হচ্ছে এখানেই আপনাদের বাড়ি? আপনার বাড়ি সোহাগপুর, সোহাগপুর নালিতা বাড়ি শেরপুর, তাই না? আচ্ছা, আপনি এই গ্রামেই থাকেন। আপনার কয় ছেলে মেয়ে? ছয়জন। মুক্তিযুদ্ধের সময় আপনার কয়টা ছেলে মেয়ে ছিল? আমার ব্যক্তি ছয়জনই ছিল, ছয়জন। তারপরে আপনার স্বামী মারা গেলে আপনি কিভাবে জীবন চালালেন? কিভাবে? কাজ করে? কাজ করে নাকি আপনার শ্বশুর বাসার লোকজন দেখাশোনা বা বাবা মা আপনার ভাসু সহযোগিতা করছে? সে সময় আপনি কি আপনার স্বামী মারা যাওয়ার পর আর বিয়ে শাদী করছেন? আর এইভাবেই জীবন চালাচ্ছেন। এখন কেমন আছেন? সরকারি সব ভাতাই আপনি পাবেন, আর ছেলে মেয়েও বড় হয়ে গেছে, ঠিক আছে?